गुड मॉर्निंग आज हम तुम्हारे कोर्से देखिए आखिर बुई पेज नंबर 245 बारो दागेर एक थेके अर्थात संक्षिप्त उत्तरधर्मी प्रश्न এই অঙ্কগুলি করাচ্ছে আগের দিনে 11 দাগে সি পর্যন্ত করেছি শূন্য স্থান বা সত্য মিথ্যা তারপর এমসিকিউ ওগুলো করেছি আজকে তোমাদের আমি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন অর্থাৎ এসএ টাইপের অঙ্কগুলো এসএ শর্ট অ্যানসার টাইপের অঙ্কগুলো করাচ্ছি তোমরা দেখো 12 রেখার অঙ্কটা কি বলা আছে না এরকম একটা চিত্র দেওয়া আছে চিত্রটা দেখো त्रिभुज का नाम होच्छे एबीसी ए बी सी आर डी डी के किंतु बोला आछे जे एबीसी त्रिभुजे एबीसी त्रिभुजे की बोला आछे ना एबीसी त्रिभुजे एडी एडी बाय डीबी ए दुटो अनुपात बाहुर अनुपात एडी बाय डीबी इक्वल टू एई बाय इसी बोला आछे आर की बोला आछे ना एंगल ए डी ई ए एंगल टा कार संगे समान ए डी ई समान होच्छे एंगल ए सी बी ए कोणटा संगे समान ए सी बी ताले ए जे त्रिभुज ए बी सी ए त्रिभुजटा बाहु भेदे की त्रिभुज हबे समबाहु हबे ना समद्विबाहु हबे ना विषम बाहु हबे एटा तोमादेर लिखते हबे দেখো এখানে দুটো বাহুর অনুপাত দেওয়া আছে এডি বাই ডিবি ইকুয়াল টু এই বাই ইসি অর্থাৎ থ্যালেসের উপপাদ্য থ্যালেসের উপপাদ্য থেকে কি পেয়েছি আমরা যে কোনো ত্রিভুজের যে কোনো দুটো বাহুর মধ্য দিয়ে যদি তৃতীয়বার সমান্তর সরলরেখা আঁকা যায় তাহলে সরলরেখাটা তাদের সরলরেখা বাহু দুটোকে বা তাদের বর্ধিতাংশকে কি করে সমানুপাতে বিভক্ত করে আবার যদি সমানুপাতে বিভক্ত করে তাহলে যে সরলরেখাটা সমানুপাতে বিভক্ত করলো সেই সরলরেখাটা তৃতীয় বাহুর সমান্তর হবে তাহলে এখানে দেখো এডি বাই ডিবি ইকুয়াল টু এই বাই ইসি বলা আছে এটা বলা আছে তাহলে এই দুটো কি হচ্ছে সমানুপাতে বিভক্ত করছে অর্থাৎ ডিই সরলরেখাটা এবি এবং এসি কে সমানুপাতে বিভক্ত করছে অর্থাৎ এর থেকে আমরা কি বলতে পারি যে ডিই ডিই যেহেতু এখানে কি লিখবো না যেহেতু এডি by db equal to ae by ec অতএব থ্যালেসের উপপাদ্য থেকে আমরা বলতে পারি কি না de সমান্তরাল bc তাহলে de সমান্তরাল পেয়ে গেলাম bc তাহলে দেখো de সমান্তরাল bc আর কি de সমান্তরাল bc এবং কি না ab হচ্ছে ভেদক তাহলে আমরা কি পাচ্ছি অ্যাঙ্গেল এ ডি ই এই অ্যাঙ্গেলটার সঙ্গে এই অ্যাঙ্গেলটা কি পাচ্ছি এ ডি ই সমান হচ্ছে অনুরূপ কোণ অনুরূপ অ্যাঙ্গেল এ বি সি তাহলে এ ডি ই আর এ বি সি সমান হয়ে গেল এই অ্যাঙ্গেল দুটো সমান হয়ে গেল কারণ সমান্তরাল আর এটা হচ্ছে ছেদক বা ভেদক যাই বলো না কেন তাহলে এই কোণ দুটো হচ্ছে অনুরূপ কোণ এবং অনুরূপ কোণ হচ্ছে সমান আরেকটা কি বলা আছে দেখো অ্যাঙ্গেল এডিই সমান এসি বলা আছে একটা কন্ডিশন শর্ততে বলা আছে তাহলে অ্যাঙ্গেল এডিই সমান হচ্ছে অ্যাঙ্গেল এসিবি তাহলে এবিসি সমান কি পেলাম এই দুটো কন্ডিশন থেকে আমরা কি পাচ্ছি এডিই সমান অ্যাঙ্গেল এবিসি আর এডিই সমান অ্যাঙ্গেল এসিবি তাহলে আমরা কি পাচ্ছি না অ্যাঙ্গেল এ বিসি সমান হচ্ছে অ্যাঙ্গেল এসিবি তাহলে এবিসি আর এসিবি সমান পেলাম অর্থাৎ দুটো কোণ সমান পেয়ে গেলাম ত্রিভুজ এবিসি এর দুটো কোণ সমান তাহলে দুটো কোণ যদি সমান হয় তাদের অনুরূপ বাহুগুলো সমান হবে কারণ আমরা জানি যে দুটো বাহু যদি সমান হয় তাদের অনুরূপ কোণ সমান হয় বা অনুরূপ কোণ যদি সমান হয় তাদের অনুরূপ বাহুটা সমান হয় তাহলে এবিসি আর এসিবি এই অ্যাঙ্গেল দুটো যদি সমান হয় তাহলে আমরা কি লিখতে পারি যে এবি সমান হচ্ছে এবি সমান হচ্ছে এসি তাহলে ত্রিভুজ এবিসি টা কি ত্রিভুজ হলো না সমদ্বিবাহু ত্রিভুজ অতএব আমরা লিখতে পারি যে ত্রিভুজ এবিসি হলো কি না সমদ্বিবাহু ত্রিভুজ ঠিক আছে তাহলে এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ এবার দুই এর দেখার অঙ্কটা দেখো 12 2 ঠিক আছে 12 2 এর অঙ্কটা দেখো কি বলা আছে পড়ে নাও অঙ্কটা ভালো করে অঙ্কটা সুন্দর করে ভালো করে বুঝে বুঝে করবে
তারপর করবে হ্যাঁ তাহলে 12 থেকে 2 নম্বরটা দেখো বলা আছে যে এরকম একটা চিত্র বলা আছে চিত্র দেওয়া আছে এ বি সি ত্রিভুজ এ বি সি ত্রিভুজ দেওয়া আছে আর কি বলা আছে ডি সমান্তরাল বি সি ডি ডি সমান্তরাল বি সি বলা আছে এটা একটা রশি দেওয়া আছে আর এটা একটা রশি দেওয়া আছে আর ডিসি যোগ করা হয়েছে ডিসি যোগ করা হয়েছে তাহলে এখানে কন্ডিশন কি কি বলা আছে না ডিই সমান্তরাল ডিই সমান্তরাল বিসি আর এডি বাই ডিবি ইকুয়াল টু হচ্ছে এই বাই ইসি এটা বলা আছে আর একটা সরি সরি ডি সমান্তরাল বিসি বলা আছে আর এডি বাই বিডি এডি বাই বিডি মানে এই অনুপাতটা দেওয়া আছে এডি বাই বিডি এটা বলা আছে কি থ্রি ইস টু ফাইভ মানে তিনের পাঁচ এডি বাই বিডি তিনের পাঁচ আর তাহলে আমাদের বের করতে হবে কি না ত্রিভুজ এডিই বাই ত্রিভুজ সিডিই ত্রিভুজ এডি বাই সিডিই সমান হচ্ছে কত এই অনুপাতটা আমাদের বের করতে হবে তাহলে দেখো এই যে ত্রিভুজ এখানে কি দেওয়া আছে না ডি সমান্তরাল বিসি তাহলে থ্যালেসের উপপাদ্য থেকে আমরা কি পাচ্ছি ডি সমান্তরাল বিসি বলা আছে তাহলে থ্যালেসের উপপাদ্য থেকে আমরা পাই থ্যালেস থ্যালেসের উপপাদ্য থেকে পাই কি না এডি বাই বিডি এডি বাই বিডি এডি বাই বিডি সমান হচ্ছে এই বাই ইসি এটা এডি বাই বিডি সমান এই বাই ইসি এটা থ্যালেসের উপপাদ্য থেকে আমরা পাচ্ছি ঠিক আছে এবার দেখো তাহলে এই বাই ইসি টা কত এডি বাই বিডি টা কত বলা আছে তিনের পাঁচ তাহলে এটাও হয়ে যাবে তিনের পাঁচ হয়ে যাবে আর এডি আর বিডি এর অনুপাত তিনের পাঁচ এডি আর বিডি হচ্ছে এই আর ইসি এর অনুপাতের সমান তাহলে এই বাই ইসি টা আমরা পেয়ে যাবো তিনের পাঁচ এবার দেখো ত্রিভুজ এ ডিই ত্রিভুজ এডি এর ক্ষেত্রফল আর ত্রিভুজ এইসি ত্রিভুজ এইসি এই দুটো ক্ষেত্রফল কত হবে না হাফ ইনটু এডি এর ক্ষেত্রফল কত হাফ ইনটু ভূমি এই হচ্ছে ভূমি এই আর উচ্চতাটা মনে করো এইচ কারণ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি কি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা তাহলে ত্রিভুজ এডি এর ক্ষেত্রফল আমরা কি পেয়ে গেলাম হাফ ইনটু ভূমি ভূমি হচ্ছে এই আর উচ্চতাটা আমি ধরে নিচ্ছি এইচ এইটা ধরে নিলাম উচ্চতা এইটা হ্যাঁ এটা উচ্চতা এইচ একইভাবে ত্রিভুজ ত্রিভুজ সিডি সরি সিডি হবে এটা হ্যাঁ সিডি সিডি সিডিই এই ত্রিভুজের ক্ষেত্রফল বলছে এই যে সিডি তাহলে এডি এর ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম সিডি ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে না হাফ ইনটু ভূমি কত এখানে ইসি আর উচ্চতা তো একই কারণ দুটো ত্রিভুজ তো একই মানে ভূমি দুটো তো একই সরলরেখা অবস্থিত এডি ত্রিভুজের ভূমি এই আর ডিই ত্রিভুজের ডিইসি ত্রিভুজের ভূমি ইসি একই সরলরেখা অবস্থিত একই সরলরেখায় অবস্থিত ঠিক আছে তাহলে উচ্চতা গুলো সমান হয়ে গেল তাহলে এর উচ্চতা হবে এই তাহলে এটা আমরা কত পাচ্ছি না দেখো হাফ আর হাফ কাটছি এই আর এইচ কাটছি তাহলে আমরা কত পাচ্ছি না এই বাই ইসি তাহলে এই বাই ইসের অনুপাতটা কত পেয়েছি তিনের পাঁচ পেয়েছি অতএব আমরা লিখতে পারি যে এই বাই ইসি সমান হচ্ছে তিনের পাঁচ তাহলে কি পাচ্ছি এডি বাই এডিই বাই সিডি সমান হচ্ছে তিনের পাঁচ এটা কিন্তু আমরা বের করতে পারলাম ঠিক আছে এরপর আমরা বারোর তিনের দাগের অঙ্কটাতে যাবো তিনের দাগের অঙ্কটা বারো তিন ঠিক আছে এই অঙ্কগুলি কিন্তু তোমাদের শর্ট অ্যান্সার টাইপে আসে অর্থাৎ এর মান হচ্ছে দুই দুই নম্বরের প্রশ্ন ঠিক আছে আমাদের যে দুই নম্বরের প্রশ্ন করতে হয় সেই প্রশ্নগুলোতে কিন্তু এগুলো খুবই আসে তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করে নিও আর এমসিকিউ এমসিকিউ মানে এক নম্বরের প্রশ্ন সপ্তমেস্তা পুনঃস্থান এগুলো তো থাকে এই চ্যাপ্টার থেকে অর্থাৎ এই চ্যাপ্টারের অবজেক্টিভ প্রশ্নগুলো কিন্তু খুবই ভার্টাল এরপর আমরা
12 দাগে 3 নং করে করব 12 দাগে 3 3 নং করে দেখো বলা আছে কি না পাশের চিত্রে LM সমান্তরাল AB আবার একটা ত্রিভুজ আঁকো ত্রিভুজের নাম কি ত্রিভুজের নামটা হচ্ছে ABC A B C আর LM এটা হচ্ছে LM রশ্মি একটা হ্যাঁ আর AB টা রশ্মি তাহলে LM সমান্তরাল AB বলা আছে LM সমান্তরাল AB এই কন্ডিশনটা বলা আছে আর AL এর মান দেওয়া আছে AL কত না AL হচ্ছে x - 3 দেখো AL AC কত AC দেওয়া আছে 2x একক 2x AC হচ্ছে 2x একক আবার দেওয়া আছে কি না BM BM কত না BM টা হচ্ছে x - 2 x - 2 একক আর BC টা কত BC BC সমান কত না 2x + 3 2x + 3 একক হ্যাঁ তাহলে AL হচ্ছে x - 3 একক AC হচ্ছে 2x একক BM হচ্ছে x - 2 একক আর BC হচ্ছে 2x + 3 একক এখান থেকে আমাদের কি বের করতে হবে x = কত অর্থাৎ x এর মানটা আমাদের বের করতে হবে ঠিক আছে তাহলে যেহেতু LM সমান্তরাল AB বলা আছে অর্থাৎ LM সরলরেখাটি কি করছে AB কে সমানুপাতে বিভক্ত করছে AC আর BC কে সমানুপাতে বিভক্ত করছে থ্যালেসের উপপাদ্য থেকে তাহলে কি পাই থ্যালেসের উপপাদ্য থেকে পাই থ্যালেস থ্যালেসের উপপাদ্য থেকে কি পাচ্ছি থেকে পাই কি না AL by AC equal to BM by BC তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি AL টা কত AL টা হচ্ছে x - 3 AC টা কত 2x BM কত BM হচ্ছে x - 2 আর BC হচ্ছে 2x + 3 বর্গমূল করব বর্গমূল করলে আমরা কত পাচ্ছি দেখো না 2x + 3 ইনটু x - 3 ইকুয়াল টু 2x ইনটু x - 2 গুণ করো গুণ তাহলে এটা হচ্ছে 2x ইনটু x মানে হচ্ছে 2x স্কয়ার 2x ইনটু 3 - 3 - 6x - 6x + 3x অর্থাৎ হয়ে গেল - 3x গুণ করে 2x স্কয়ার - 6x + 3x - 3x আর এটা হচ্ছে প্লাস 3 আর মাইনাস 3 গুণ করে হচ্ছে মাইনাস 9 ইকুয়াল টু এখানে হচ্ছে 2x স্কয়ার মাইনাস 4x 2x স্কয়ার 2x স্কয়ার কেটে দিলাম 4x টাকে বাঁ দিকে নিয়ে আসব তাহলে মাইনাস 3x প্লাস 4x ইকুয়াল টু 9 অতএব আমরা কি পাচ্ছি না x ইকুয়াল টু পেলাম 9 অর্থাৎ x এর মান যেটা বের করতে বলেছে আমাদের সেই x এর মানটা আমরা পেয়ে গেলাম 9 ঠিক আছে এবার আমরা পরের প্রশ্ন মালায় যাব আঠের দুইয়ের অঙ্কগুলো আপাতত আর করার দরকার নাই যে অঙ্কগুলি করালাম তোমরা সেই অঙ্কগুলি কিন্তু সুন্দরভাবে প্র্যাকটিস করবে ঠিক আছে এবার আমরা প্রশ্ন দেখি 18.4 এ চলে যাব